আর সবাই আমরা রেডি হয়ে বাড়ি পরস্পর সিট পেয়ে সব বসে আছি, সব জানলার পাশে বসার জন্য জানলার পাশে আমি যেহেতু অন্যরকম আছে, মানে অন্যরকম লাগে বাসে গেলে, জানে সবাই মিলে একসঙ্গে যাচ্ছে সেটা মানে ভালোই লাগবে আশা করছি। ওই দেখো সবাই আমরা একসঙ্গে সবাই মিলে যাচ্ছি, খুব আনন্দ খুব মজা করে যা হচ্ছে আমাদের। সব পাশাপাশি এদিকে নরেন্দ্রা ওদিকে বৌদিরা সব একসাথে বাসে করে আমার বোনের কন্যা যাত্রী যাচ্ছি, এখানে তো মানে আমরা মেয়ে ছেলেরাই বেশি উঠেছি আর কি, ব্যাটা ছেলেরা কম উঠেছে, ব্যাটা ছেলেরা অন্য গাড়িতে আছে, একটা বড় বাস সেটা নিচে গিয়ে দেখাবো বড় বাস, কিন্তু অনেকজন যাচ্ছি তো আমরা 140 জন যাচ্ছি আমরা কন্যা যাত্রী আর কি, 100 জনও মানে বিশাল বড় বাস আর কি, এটা তবুও ধরলো না, তাই আবার আলাদা আবার গাড়ি করা হয়েছে 6টা, সেই 6টার মধ্যে আবার সবাই পরস্পর আসছে, আমরা যেহেতু মেয়ে ছেলেরা যেহেতু একসঙ্গে যাব বলে তাই আমরা বাসে করেই যাওয়া হচ্ছে আমাদের, আর ওরা সব পিছনের গাড়িতে আসছে, মানে অনেকজনের ব্যাপার, 140 জন যাওয়া হচ্ছে কনে যাত্রী আর কি, সেইভাবেই সব বাড়ির থেকে এই তথ্য এসেছে ছেলের বাড়ি, যে তথ্যগুলো সব বাইরে আমরা আমার বোনের ঘরে সবাই মিলে চলে আসলাম দেখতে, আর নিচে তো সাজিয়েছে ওকে, আর ঘরের মধ্যে খাটটা সাজিয়েছে, সেই ঘরটাই দেখতে আসলাম যে কোন ঘরে থাকবে আর কেমন ঘরটা সাজিয়েছে, সেইভাবেই আসলাম দেখতে, তো দেখলাম ঘরের মধ্যে খুব সুন্দর খাটটা সাজিয়েছে। ছবিও তোলা হচ্ছে, সেলফিও তোলা হচ্ছে, সবই করা হচ্ছে। দুই বৌদি না তিন বৌদি যে হাসছে, কটকটি বৌদি এখানে পাশাপাশি দুই বৌদি, তিন বৌদি একসাথে।
সুন্দর ভাবে খাট সাজানো হয়েছে। আর এখানে আমার বোন বসে আছে। আমি বলতে চাই দেবুনে বল। সবাই মিলে এখন বাসে উঠে বাড়ি যাবো। তা সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।